বেঙ্গল জুয়েলারির সঙ্গে সম্পর্কটা খুব অদ্ভুতভাবে হলো। সেটা হচ্ছে যে সমরেশ মজুমদার নিয়ে ওনাকে নিয়ে বলার কিছু নেই। উনি আমাকে বললেন যে তুমি একদিন আমার বাড়ি চলে এসো, তোমার সঙ্গে একটা অদ্ভুত সম্পর্কের ইতিহাস বলবো, বেঙ্গল জুয়েলারি। আর বেঙ্গল জুয়েলারি অশোক রায় গেছে নয় না, তো আমি গেলাম। বুম্বা মানে শুভদীপ উপস্থিত ছিল, ও বলল তোমরা কলকাতা বইমেলায় কলকাতা বুক ফেয়ার ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারে যে লোগোটা দেখো, যে একটা বই আর সামনে একটা মুন্ডু, এটা তুমি জানো যে এটা আমার বাবা করেছিলেন? আমি 2004 থেকে গিল্ডের সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স ডিলার, আমার কাছে ইনফরমেশানটা ছিল না, এটাই বলছি 2006-07 গল্প। তো আমি বললাম না আমি তো জানি না। তারপরে আমি খোঁজ খবর নিলাম, দেখলাম যে ওর বাবাই কিন্তু হি ওয়াজ আ গ্রেট আর্টিস্ট। এই যে সম্পর্কের শুরুটা হলো 2006-07, এই সম্পর্কটা কন্টিনিউ করে গেল এবং কলকাতা বুক ফেয়ার এবং বেঙ্গল জুয়েলারি, অশোক রায় মানে আমাদের যার ছবি আমরা আজকে দেখলাম, মানে শুভদীপ, রানা, বিট্টু মানে বুম্বা, রানা, বিট্টু এদের বাবা, আমাদের মাসিমা তার হাজবেন্ড, তার যে হাতের ছোঁয়ায় প্রথম বছর যখন কলকাতা বুক ফেয়ার শিশু এরকম একটা আউটস্ট্যান্ডিং লোগো তৈরি হয়েছিল এবং সেই সময় বিমল ধরের আত্মীয় হিসেবে ওরা নিয়মিত বুক ফেয়ারের সঙ্গে যুক্ত ছিলেন, বুক ফেয়ারের বিভিন্ন ডিজাইন থেকে আরম্ভ করে এভরিথিং অশোক রায় করতেন এবং এই থেকে কিন্তু আমার সঙ্গে সম্পর্ক, তারপরে যা হয় একটা সম্পর্ক তৈরি হলে সম্পর্ক কন্টিনিউ করে যায়, তার সঙ্গে আমাদের সম্পর্ক, আমাদের জুয়েলারি কেনা থেকে আরম্ভ করে, এগুলো খুব ইমেটেরিয়াল। মানে আমি বলছি যে আসল সম্পর্কটা হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা, যেটা যেটা সারা পৃথিবীর সবচেয়ে বেশি পাঠক ধন্য বইমেলা বলি আমরা, লার্জেস্ট অ্যাটেন্ডেড বুক ফেয়ার অফ দ্য ওয়ার্ল্ড, তার লোগো করেছিলেন বেঙ্গল জুয়েলারি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমাদের কাছে। এটা সবচেয়ে বড় আনন্দের বিষয় যে বাঙালিরা বেসিক্যালি কাঁকড়ার জাত এবং বাঙালিরা যৌথ ব্যবসা এক জেনারেশনের পরে চলে না, সবাই সবসময় হিসেব করে যে আমি কি পেলাম ও কি পেল। যেটা বেঙ্গল জুয়েলারির ইউনিকনেস, যেরা তিনজন ভাই, তিনজনের স্ত্রী এবং মাসিমা এবং ওদের বাচ্চারা, তারা কিন্তু এখনও ওই কাজিন হিসেবে সম্পর্কটা মেনটেন করে চলেছে এবং সবচেয়ে বড় কথা যে এরা এখনও পর্যন্ত বেঙ্গল জুয়েলারি এদের ফার্স্ট ইন্টারেস্ট, কে কী পেল এটা বড় ইন্টারেস্ট নয়, এবং কেউ পড়ছে সুইডেনে, কেউ পড়ছে আমেরিকায়, কিন্তু তবুও ওরা একসঙ্গে কিন্তু পথ চলছে। আমার কাছে মনে হয় যে এটাই বেঙ্গল জুয়েলারি ইউএসপি এবং এটাকে নিয়েই বেঙ্গল জুয়েলারি আগামী 100 বছর পথ চলবে।